বন্ধে প্রভাবে রেলযাত্রীরা ভোগান্তির শিকার। সাংবিধানিক সমাধানের দাবিতে 12 ঘন্টার এডিসি এলাকা বন্ধ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। এর থেকে বাদ পড়েনি এক্সপ্রেস ট্রেনও। বন্ধের কারণে আগরতলা থেকে এসে তেলিয়ামুড়া রেলস্টেশনে দাঁড়িয়ে পড়ে শিলচরগামী এক্সপ্রেস ট্রেন। জানা যায় সকাল প্রায় 6টা নাগাদ আগরতলা থেকে ট্রেনটি রওনা দেয় তেলিয়ামুড়া স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ রেল থেমে থাকার ফলে যাত্রী সাধারণ সমস্যায় পড়ে যায়। রেলে থাকা যাত্রীদের মধ্যে অসন্তোষ ব্যক্ত করতে দেখা যায়। রেলে থাকা অসুস্থ রোগী থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা ক্ষোভ ব্যক্ত করেন। এদিকে যাত্রীরা জানায় কি কারণে রেল স্টেশনে চত্বরে দাঁড়িয়ে, সে বিষয়ে রেল স্টেশনের কর্মী আধিকারিকরা কেউ কিছু বলছেন না, ফলে যাত্রীদের মধ্যে রেল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়। কারণ দীর্ঘ সময় একটা স্টেশনে রেল দাঁড়িয়ে থাকতে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে, ফলে যে সকল যাত্রী চিকিৎসা সংক্রান্ত কারণে যাচ্ছিলেন তাদের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়। শিলচর আমি দেখতেছি অসুস্থ, আমি এই শিলচর মেডিকেলে ডাক্তার দেখাইতে দেখতেছি। আচ্ছা, আমরা দেখলাম এখন অসুস্থ, ডাক্তার জানানি 10টা বিশে নামার কথা, এখন আটকেছে জানি না, ওইটার কোনো অধিকারই নাই, কিছু কইছি না, না না কিছু জানে না আরও। আপনার নাম? আমার নাম আলী। আপনার বাড়ি? আমার বাড়ি আসাম শিলচর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।